প্রতি আগস্ট মাসের শুরুতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হয় দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবন এলাকার মানুষদের। এরপর বৃষ্টিপাত কিছুটা কমে তাপমাত্রা বাড়তে থাকে, তবে আবহাওয়া অফিস জানিয়েছে আবারও বাড়তে পারে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা। আর এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আগামী দুই দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এ সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এছাড়া এ মাসের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার অর্থাৎ 21 আগস্ট থেকে পরবর্তী 7 দিন সারা দেশে বৃষ্টিপাত বাড়বে। দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলতি মাসের শেষে অর্থাৎ 30 থেকে 31 আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা 6টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের 4 বিভাগে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দর্শক, আবহাওয়ার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজ। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।